আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, যাওয়াজাত মানে সৌদি আরবের পাসপোর্ট বিভাগ প্রত্যেকটা সপ্তাহে তারা কিন্তু তাদের একটা সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকে, যে রিপোর্টে বলা হয় এই সপ্তাহে কতজন ব্যক্তিকে কি কারণে আটক হয়েছে, আর সেই আটকের অভিযানের যে তথ্য সেই তথ্য ধরেই আমরা কিন্তু সৌদি প্রবাসীদের সাবধান করে থাকি এবং বিভিন্ন তথ্য দিয়ে থাকি। ঠিক তেমনইভাবে প্রত্যেক সপ্তাহের ধারাবাহিকতায় আজকেও তারা গত সপ্তাহের যে রিপোর্ট সেই রিপোর্টটি প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হচ্ছে 14,519 জন ব্যক্তিকে আটক করেছে গত সপ্তাহে সৌদি আরবে, যার মধ্যে আকামাগত সমস্যা ছিল 7,413 জন। এখানে আকামাগত সমস্যার যে আটককৃত সংখ্যা সেই সংখ্যাটি কিন্তু বেড়েই চলেছে। এর মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে, আপনারা জানেন, আপনারা যারা আমার ভিডিও বা অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখে থাকেন বা নিউজ রাখেন, তারা কিন্তু বলতে পারবেন, গত সপ্তাহে বা দুই একদিন আগেও আমরা আপনাদের জানিয়েছি যে যাওয়াজাত তারা কপিল এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে আইন করতেছে। যদি কেউ বাইরে কাজ করে বা কপিলের বাইরে বা নিজ স্বার্থে কাজ করে, অবৈধ ব্যক্তিদের কেউ কাজে নেয়, সেক্ষেত্রে তাদের জরিমানা 1,000,000 সৌদি রিয়াল পর্যন্ত হবে, 6 মাসের জেল বা তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, এমন কিছু আইন করেছে। ইতিপূর্বেও আইনের কথাগুলো আপনাদের আমরা জানিয়েছিলাম। এখন দেখবেন অবৈধ যারা প্রবাসী আছে তাদের ধরপাকড়ের সংখ্যাটা একটু বেড়ে যাবে আর কি। সো অবৈধ প্রবাসী যারা আছেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, কপিল নেই বা কপিলের বাইরে কাজ করেন, সেগুলো কিন্তু শ্রম আইন লঙ্ঘন হয়। এখানে শ্রম আইন লঙ্ঘনকারীদেরও 1708 জনকে আটক করেছে, আর অবৈধভাবে অনুপ্রবেশকারী যারা ছিল তাদেরকে আটক করেছে 5,398 জন। সো অবৈধ অনুপ্রবেশকারীর থেকেও আকামাগত যে সমস্যা, এখানে মানে স্পষ্টভাবে বলেনি যে আকামাগত কোন সমস্যা হতে পারে। কারোর আকামার মেয়াদ নেই, হতে পারে কারোর আকামা নেই কাছে, হতে পারে কারোর নামে হুরুব আছে, হতে পারে কোনো ব্যক্তি কপিল বাদে অন্য জায়গায় কাজ করতেছে। এইসব সমস্যাগুলো মানে একটা না, এই সমস্যাগুলোর কারণে কিন্তু আটক করে থাকে সাধারণত। আর এই আটকের যে অভিযানের পরিপ্রেক্ষি সেটা কিন্তু আগামী দিনগুলোতে আরও বেশি বৃদ্ধি পাবে, কেননা আইন করেছে তারা অবৈধ প্রবাসীদের ধরার যে একটা পরিকল্পনা তারা করতেছে, সেই পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়নের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এই সপ্তাহে আকামাগত সমস্যার জন্য আটক হয়েছে প্রায় 7,000 প্লাস, 7,500-এর কাছাকাছি। এবং এখানে বলা হচ্ছে 381 জন ব্যক্তি অবৈধভাবে অনুপ্রবেশকারী ছিল, যার মধ্যে 40% ছিল ইয়ামিনি, 57% ছিল ইথোপি এবং আদারওয়াইজ যে কান্ট্রি তারা ছিল 3%। বন্ধুরা, যখন থেকে আটক অভিযান শুরু হয়েছে তখন থেকে প্রায় 88,511 জন ব্যক্তিকে আটক করেছে সৌদি আরবের যৌথ বাহিনী বা যৌথ পুলিশদের বা যাওয়াজাত বিভাগ। এর মধ্যে পুরুষ ছিল 80,587 জন এবং মহিলা ছিল 7,924 জন। সো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আটককৃতদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে এবং অবৈধ যারা প্রবাসী আছে তারা কিন্তু সবথেকে বেশি আটক হচ্ছে। যদিও এখানে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা দেওয়া আছে 15 বছরের জেল এবং 1,000,000 সৌদি রিয়াল জরিমানা। আর আপনারা যারা স্পেশালি ড্রাইভার আছেন, যদি কোনো ব্যক্তিকে শেল্টার দেন সেক্ষেত্রে কিন্তু এই আইনের আওতায় আপনি পড়ে যাবেন। যদি কাউকে হেল্প করেন, এটা কিন্তু সবথেকে বড়ো একটা অপরাধ। আপনি কাউকে যদি হেল্প করেন বা কোথাও কাজে লাগিয়ে দেন বা সেটা যদি কেউ জানতে পারে বা কোনো ব্যক্তিকে গাড়িতে নিয়ে আসা নিয়ে যাওয়ার কাজ করেন বা অবৈধভাবে অনুপ্রবেশ করানোর ক্ষেত্রে সাহায্য করেন বা দেশ থেকে পালানোর একটা সাহায্য করেন, সেক্ষেত্রে কিন্তু সেম অপরাধে আপনিও সাজা ভোগ করতে হতে পারে। সো বন্ধুরা, অবশ্যই সাবধানে থাকবেন। যারা অবৈধ প্রবাসী আছেন, যাদের কাছে কাগজপত্র নেই, স্পেশালি যাদের ইকামাগত সমস্যা আছে বা হুরুব আছে ইকামাতে বা আকামার মেয়াদ নাই বা কপিল রিয়াদে আছে বা কপিল আছে মক্কা মদিনাতে, আপনি রিয়াদে কাজ করেন, এই টাইপের কোনো ব্যক্তি থাকলে অবশ্যই সাবধানে থাকবেন এবং চোখ কান খোলা রেখে কর্মকাণ্ডগুলো করবেন। এখানে শুধুমাত্র ইথোপি ইয়ামিনি না, প্রত্যেকটা প্রবাসী কিন্তু সাবধানে চলাফেরা করার কোনো বিকল্প রাস্তা নেই। সো বন্ধুরা, এই ছিল আমার হাতে গত সপ্তাহে আটকের যে সর্বশেষ অভিযানের যে রিপোর্টটি যাওয়াজাতের পক্ষ থেকে নিয়েছিলাম সেটি আপনাদের জানিয়ে দিলাম। আর এই খবরের যদি সত্যতা যাচাই করতে চান, যদি মনে হয় যে মিজান ভাই না মিথ্যা বলতেছে, এই খবরের সত্যতা যাচাই করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সত্যতা যাচাই করতে পারবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরব নিউজ 24-এর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।